মাটি সাপ দেখেছেন কখনো এই সাপকে? কেঁচোর মতো দেখতে এই সাপটির দৈর্ঘ্য 6 থেকে 17 সেন্টিমিটার হয়ে থাকে। বাংলাদেশের 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনে এই প্রজাতিটিকে সংরক্ষণ করা হয়। আফ্রিকার বিভিন্ন এলাকায় এছাড়া বাংলাদেশে দক্ষিণ পূর্ব অঞ্চলে এই সাপটি খুব পরিমাণ দেখা যায়। অনেকে একে দুমুখো সাপ বলে থাকে। এই সাপটিকে ইংরেজিতে ব্রাহ্মণী ভাইন স্নেকও বলা হয়। বন্ধুরা, এই সাপটিকে তোমরা দেখেছো?